বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বাংলাদেশে বললেন প্রধানমন্ত্রী। শনিবার হাসিনা মোদী দ্বিপাক্ষিক বৈঠক। খালেদা চিকিৎসা নিয়ে বিএনপি ও চিকিৎসকদের বক্তব্যে মিল নেই বললেন কাদের। সুযোগ নেই রাজনৈতিকভাবে মুক্তির মন্তব্য তথ্যমন্ত্রী। সংসদে ইস্তিকারযুক্ত গাড়ি ব্যবহার করতেন অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম। মাদক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর। এবং ঝাঁজ কমতে শুরু করলেও স্বাভাবিক হয়নি পেঁয়াজের বাজার। আমদানির ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভেঙে দিতে চায় সরকার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মুহসান মুখর এবং আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। ইন্ডিয়া সামিটে অংশগ্রহণ শেষে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে সংবর্ধনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে। It is the time for global investors, particularly Indian entrepreneurs, to invest in Bangladesh in areas like education, light engineering, electronics, automotive industry, artificial intelligence beyond the conventional menu. It is not only Indian, I invite everybody from the world, yes, of course. খালেদা জিয়া চিকিৎসা নিয়ে বিএনপি ও চিকিৎসকদের বক্তব্য এক নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজবন্দী না হওয়ায় খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিকভাবে হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের সঙ্গে বিএনপি নেতাদের দৌড়ঝাঁপ, ওয়ার্কিং অফ আন্ডারস্ট্যান্ডিং, এমনটি জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন চেয়ারপার্সনের মুক্তি নিয়ে রাজপথে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে বিএনপি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। অসুস্থতা মানবিক দিক, এটা আমাদের তারা তো সেটা বলছেন না, তারা বলছেন তারা আন্দোলন করে মুক্ত করবেন। আন্দোলন করছেন না কেন? একটা পলিটিক্যাল পার্টি, তারা অপোজিশনে আছে, তাদের নেত্রী কারাগারে, তারা সরকার প্রধানের কাছে আসতেই পারে। এবং আমি সরকারের একজন মন্ত্রী এবং রুলিং পার্টি জেন্সিটি হিসেবে আমার কাছে বিষয়টি তারা বলতেই পারেন, এটাকে আমি আত্মসমর্পণ বলে ভাবছি না। এটা এটা তাদের দায়িত্বের আওতায় পড়ে, এটা তাদের কর্তব্য। এদিকে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ মামলায় আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মুক্তি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা করেননি বলেও জানান তথ্যমন্ত্রী। প্রথমত তার মুক্তির বিষয়টি একান্তই আইনি বিষয়, যেহেতু তিনি শাস্তিপ্রাপ্ত আসামি, তাকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি। রাজনৈতিক কারণে কাউকে বন্দি করা হলে বা বন্দি রাখা হলে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার বিষয়টি থাকে। এ বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজ সম্প্রচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু আমাদের সম্প্রচার মাধ্যম পুরোপুরি ডিজিটাল হয়নি, সম্প্রচার মাধ্যমটাকে ডিজিটাল করতে হবে। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জাতীয় সংসদের ইস্টিকারযুক্ত গাড়িতে চলাফেরা করত অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান। পুলিশের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে, সেলিমের তিনটি গাড়িতে ছিল সংসদের ইস্টিকার লাগানো। সে সংসদ সদস্য না হয়েও কিভাবে ইস্টিকার পেত তা খুঁজে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সেলিম প্রধান ও তার দুই সহযোগীর 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আজ এই আদেশ দেন। গতকাল আদালতে সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানো ও 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শুদ্ধি অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন, তার নীতি এবং কৌশল স্পষ্ট করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন, আমাদের আইনশৃঙ্খলাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা, আমরা সেটি অব্যাহত রাখব। দুর্গাপূজা উদযাপনে কোনো হুমকি নেই, এরপরও নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে একথা বলেন তিনি। সুন্দরভাবে পূজা উদযাপনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ সিটির পক্ষ থেকেও। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। রাজধানীর 233টি পূজা মণ্ডপে সুষ্ঠ ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারের সবগুলো সংস্থার পাশাপাশি দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা না থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আরসোয়েদ থেকে শুরু করে একেবারে কমপ্লিটলি আমাদের নিরাপত্তা বলয় যেটি সিসিটিভির অধীনে থাকবে, এগুলো মানুষের সেবা করার মানসিকতা যাদের নাই তারা ডিএমপিতে থাকতে পারবে না। বেটার কেউ আছে দিলে মানুষ আরও ভালো সেবা পাবে, সেইভাবে আমরা চেঞ্জ করছি। মন্দিরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, পূজা উদযাপনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত দক্ষিণ সিটি কর্পোরেশন। সুন্দরভাবে নির্বিঘ্নে অনুষ্ঠান করবার জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আমাদের যেমন ঈদের উৎসব আমরা আনন্দের সঙ্গে পালন করি, আমরাও এই দুর্গা উৎসব আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। পরে সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান মেয়র। আমরা এই শারদীয় দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা প্রীতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজার আরো খবর নিয়ে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আমাদেরকে জানান যে খুলনায় দুর্গাপূজার আয়োজন কেমন দেখছেন, নিরাপত্তায় সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মুখর, আপনাকে ধন্যবাদ। মুখর, খুলনা মহানগর এবং খুলনা জেলায় 997টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু অস্থায়ীভাবেও মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানে শুধুমাত্র খুলনা জেলায় 867টি পূজা মণ্ডপ রয়েছে এবং খুলনা মহানগরীতে রয়েছে 129টি। মুখর, আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু পঞ্চম শেষ করে আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেটি কিন্তু তারা পালন করতে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু এখন সাজ রব খুলনা মহানগর ও খুলনা জেলা ধরে তারা কিন্তু উৎসবের আয়োজন করছে। সেখানে মণ্ডপগুলো কিন্তু সম্পূর্ণ কাজ তারা শেষ করেছে এবং সেই দুর্গাপূজা যথাযথভাবে পালন করার জন্য মুখর, আপনাকে বলে রাখি যে আইন শৃঙ্খলা কিন্তু কোনোভাবেই খুলনা জেলা এবং মহানগরের কমতি নেই। আমি কথা বলেছিলাম খুলনা মহানগর এবং জেলা প্রশাসনের সাথে, তারা যেটি জানিয়েছেন যে খুলনা জেলায় 9টি উপজেলায় 9000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া খুলনা মহানগরের প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া যে পূজা যে মণ্ডপগুলো যারা হিন্দু সম্প্রদায় যারা আছে শান্তিপূর্ণভাবে যদি করতে পারে এবং যাতে অর্থনৈতিক দিক দিয়ে সরকার বা বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে 475 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে হিন্দু সম্প্রদায় বিভিন্ন মণ্ডপে। এছাড়া বেগম মনোজন সিং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, তিনি কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করেছেন। খুলনা 2 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েলও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেছেন। মুখর, এই ছিল আমার কাছে খুলনার দুর্গাপূজা উৎসবের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাবুল একটা খুলনা থেকে জানাচ্ছিলেন সেখানকার দুর্গাপূজার সবশেষ আয়োজনের খবর। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে,
রাজধানী পাইকারি বাজারে 60 থেকে 70 টাকা কেজিতে নেমে গেছে পেঁয়াজের দাম। মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে বড় অঙ্কের আমদানি এর কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে শুরু করায় স্বাভাবিকভাবেই কমছে দাম। আগামী কয়েকদিনে পেঁয়াজের আরও কয়েকটি বড় চালান চট্টগ্রাম বন্দরে নামার পাশাপাশি মিয়ানমার দিয়েও পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে, ফলে আপাতত দাম বাড়ার আর কোনো আশঙ্কা নেই। তবে খুচরা বাজারে এখনও পেঁয়াজের কেজি 90 টাকা বা তারও বেশি। নিচ্ছে সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। পদ্মার পানিতে প্লাবিত রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চল, অব্যাহত পানি বৃদ্ধিতে পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কা স্থানীয়দের। সংবাদ বিরতি শেষে আবার স্বাগত। এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমরা দুজন, আমি শারমিন জাহান মেরি এবং আমি সৈয়দ মহিজান মুখর। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। বুধবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সবগুলো বেসরকারি টিভি চ্যানেলগুলোর সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাচ্ছেন ইমরান হোসেন। গেল বছরের 12ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের 57তম দেশ হিসেবে স্যাটেলাইট বিশ্বে নাম লিখিয়েছে লাল সবুজের এই বাংলাদেশ। উৎক্ষেপণের 1 বছর 4 মাস পর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইটটি। দেশের 34টি টিভি চ্যানেল এই স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার শুরু করেছে। দর্শক, আজকের আমজনতায় জানব সাধারণ মানুষ কী ভাবছেন। আমি অত্যন্ত গর্ব অনুভব করছি যে বাংলাদেশ এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছে। আমাদের দেশে এটা ফার্স্ট হয়েছে, তো এটা সবাইকে ধরে রাখা উচিত। চিন্তাই করা যায় না কখনো যে বাংলাদেশ ওখানে চলে গেছে, তাই না? সো এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশটা আসলে অনেক উপরের দিকে যাওয়া শুরু করেছে। ইনশাল্লাহ ফিউচারে ইনশাল্লাহ আরও হবে। স্যাটেলাইটের পক্ষ থেকে আমরা অনেক ভালো একটা সুযোগ সুবিধা পেয়েছি, আর এখন এটা আমাদের দেশে ডিজিটাল যুগ হিসেবে আমাদের খুবই ভালো লাগছে। এটা তো সত্যিই আনন্দের কথা, আমাদের জাতির অগ্রগতির জন্য একটা মাইল ফলক। এটা বিশ্বের কাছে আমাদের নামকে, বাংলাদেশকে আরও উচ্চ শিখরে নিয়ে পদার্পণ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি স্যাটেলাইটটি যথাযথ রক্ষণাবেক্ষণের পরামর্শ দিলেন সাধারণ মানুষ। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা প্রসঙ্গ। ফারাক্কা বাঁধের প্রভাবে বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা নদীর পানি। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভাঙনের মুখে হাটবাজার ও শতাধিক ঘরবাড়ি। সংশ্লিষ্টরা বলছেন এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দ্রুতই অবস্থা ভয়াবহ হবে। রাজশাহী প্রতিনিধি আক্তার রহমানের পাঠানো তথ্য, ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। প্রতি বছরই বর্ষা মৌসুমে ফারাক্কা ব্যারাজের সব ফটক খুলে দিয়ে পানি ছেড়ে দেওয়ায় বন্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম নয়। ভারতে ভারী বর্ষণের ফলে খুলে দেওয়া হয়েছে ফারাক্কার ফটক। এতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজাপুর ইউনিয়নটি। রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার রয়েছে চরম ঝুঁকির মধ্যে। পানিবন্দী জীবনযাপন করছে হাজারো পরিবার। এই অবস্থায় দিশেহারা এই অঞ্চলের মানুষ। 10-12 দিনের যে বন্যায় যে পানি বাড়তি, তাতে মোটামুটি আমাদের এলাকার বাড়িঘর সব পানিবন্দী। অধিকাংশ কি বলতে গেলে প্রায় সব শাকসবজি এবং অন্যান্য যে আবাদ ছিল সেটা নষ্ট হয়ে গেছে বন্যার পানি। আমরা বন্যার পানিতে খুব অসুবিধায় আছি, রান্না বাড়া করতে পারি না।
সহায় সম্বল নিয়ে বিপাকে পড়া এই সকল মানুষের পাশে কিছু ত্রাণ ও যতটা সম্ভব সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। 10,000-এর উপরে মানুষ ক্ষতিগ্রস্ত, সেই অঞ্চলের বিষয়টি এই ক্ষতিগ্রস্তর ব্যাপারটি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক 1500 পরিবারের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আমরা দেওয়ার চেষ্টা করেছি সুষ্ঠুভাবে পানিবন্দী পরিবারদের মাঝে। সরকার নির্ধারিত 20 কেজি করে ত্রাণ সহায়তা এখানে পৌঁছেছে সমতল ভূমি থেকে বাইরে, তবু আমরা নৌকা দিয়ে আমরা পুলিশি টহল ব্যবস্থা রেখেছি এবং এখানকার মানুষ যাতে অন্তত আইন শৃঙ্খলা জাতীয় কোনো সমস্যায় না ভোগে সেটা আমরা ইনশাল্লাহ দেখব। তবে পানি বৃদ্ধির হার এরকম অব্যাহত থাকলে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাবে ইইউ আপোষ না করলে যুক্তরাজ্য এই মাস শেষে চুক্তি ছাড়াই ব্রেক্সিট সম্পন্ন করবে বলে জানিয়েছেন তিনি। বুধবার জনসন নতুন এ প্রস্তাবে বিস্তারিত জানিয়েছেন, তিনি এ প্রস্তাবকে উভয় পক্ষের জন্যই গঠনমূলক এবং যুক্তিযুক্ত বলে দাবি করেছেন। আইরিশ সীমান্তের বিতর্কিত ব্যাকস্টপ ব্যবস্থা বাদ দিয়ে নতুন এ প্রস্তাব করেছেন জনসন। প্রস্তাবে আয়ারল্যান্ডে সব দ্বীপ নিয়ে একটি বিধিসম্মত অঞ্চল গঠনের আহ্বান জানানো হয়েছে, যার আওতায় থাকবে সব পণ্য। জনসনের প্রস্তাব নিয়ে ইউরোপীয় কূটনীতিক এবং কর্মকর্তারা শীতল প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে একজন এই প্রস্তাবকে মূলত ত্রুটিপূর্ণ বলেও বর্ণনা করেছেন। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সালবুকের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। এই গ্রুপে 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে 4-3 গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির বিপক্ষে 2-0 গোলে হেরেছিল তারা। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ, 1টি করে গোল করেন সাদিও মানে ও অ্যান্ড্রু রবার্টসন। অস্ট্রিয়ার দলটি হয়ে জালের দেখা পান হিসান হওয়াং, তাকুমি মিনামিনো ও আর্লিং হল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে বারবার দুই দলের রক্ষণকে দিতে হয় পরীক্ষা। ই গ্রুপের অন্য ম্যাচে হেঙ্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নাপোলি, 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বাংলাদেশে বললেন প্রধানমন্ত্রী। শনিবার হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক। খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি ও চিকিৎসকদের বক্তব্যে মিল নেই বললেন কাদের। সুযোগ নেই রাজনৈতিকভাবে মুক্তি, মন্তব্য তথ্যমন্ত্রী। সংসদে ইস্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করতেন অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম, মাদক মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। এবং ঝাঁজ কমতে শুরু করলেও স্বাভাবিক হয়নি পেঁয়াজের বাজার, আমদানির ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভেঙে দিতে চায় সরকার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি। শুভরাত্রি।